ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম ও তার সমর্থকদের উপর হামলা হয়েছে। এতে আহত হয়েছেন ফয়জুল করিম সহ কয়েকজন। আল্লাহ যে রক্ত রাস্তার মধ্যে ঝরাইছে, আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা থেকে না উঠে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? চরমোনাইয়ের পীরের উপরে যে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বন্ধুরা কাজটা কি ভালো করেছে? সে একজন আলেম, সে নির্বাচনে গেছে, এটাই কি তার অপরাধ? বন্ধুরা তার উপরে কেন এভাবে হামলা করা হয়েছে? বন্ধুরা এই ভিডিও জুড়ে আমরা সৈয়দ ফয়জুল করিমের বক্তব্য শুনব, সে যে কথাগুলো বলেছে, এই ঘটনার যে বর্ণনা দিয়েছে সেটা আমরা তার মুখ থেকে শুনব, এমনকি ডক্টর ফয়জুল হক ভাই যে কথাগুলো বলেছে সেটা আমরা শুনব। বন্ধুরা আমরা ইসলামকে ভালোবাসি, এটাই বাস্তব, আমরা মুসলমান, কিন্তু এই যে হাত পাকা মার্কা তারা নির্বাচনে গেছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম, কিন্তু এটার জন্য কি তাকে মারতে হবে, তার গায়ে হাত তুলতে হবে? আপনাদের যদি এতই ভোট থাকে তাহলে কেন আপনারা কেন্দ্রে ঢুকতে দেবেন না, ভোট দিতে দেবেন না? এটা খুব দুঃখজনক বিষয়। তা বন্ধুরা আমরা কথা বলাচ্ছি না, আমরা চলে যাবো স্ক্রিনে। ভোট থেকে কাউনিয়া থানায় বহু কেন্দ্রের মধ্যে বিভিন্ন অভিযোগ শুনতেছিলাম, তা আমি সেই কেন্দ্রগুলি পরিদর্শনের জন্য যাই, গিয়া দেখি ভিতরে বুধের মধ্যে মামা খোকন, এবং সেখানে দেখি ওই যে বুধের মধ্যে একজনে ভোট দিতে ঢুকছে, আর বাহির থেকে পর্দার উপর থেকে একজনকে দেখাই দিচ্ছে এখানে। আমি গিয়ে বললাম যে আপনি আসুন, আমি পিজিএন অফিসে বললাম যে এই যে দেখেন, নামটা তো না, সাত নম্বর ওয়ার্ড এরকম, এরপর আর এক জায়গায় আসছি, সেখান থেকে ছাত্র লীগের মানে আওয়ামী লীগের ব্যাসদারি লোকজন দুই নম্বর ওয়ার্ডে এটাকা স্কুল, আমি ঢুকবো, আমাকে ঢুকতে দেন। আমি বলব আমি প্রার্থী, আপনি কি, আপনি তো প্রশাসনের লোক, আমাকে ঢুকতে দেন না কেন? তারপরে পুলিশ নির্বাক একজন মহিলা দারোগা দেখলাম, শোনেন, এরপরে আমরা কতগুলি সেন্টারের অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসার কাছে যাই, রিটার্নিং অফিসার কাছে অভিযোগ দেওয়ার পরে আমি বের হয়েছি, এর মধ্যে বের হয়ে সাবেরা খাতুন স্কুলে 22 নম্বরে 87 নম্বর কেন্দ্র, আমি সেখানে ঢুকে দেখি যে আওয়ামী লীগের লোকজন ভিতরে ব্যাসদারি। তা আমি গেলাম সেখানে পিজিএন অফিসারের কাছে, গিয়ে বললাম দেখেন এখানে তো ব্যাসদারিরা থাকতে পারে না, এই ভিতরে কম্পাউন্ডের মধ্যে, আপনি দেখেন, আমি তাকে নিয়ে আসছি, এসে দেখাইছি। আমি বললাম ভাই আপনি কি এখানে পিজিএন মানে এখানে দায়িত্বশীল? বললাম না, আমি তাকে দেখাইলাম। এরপর আমি ওখানে আওয়ামী লীগের যারা দায়িত্বশীল আছে আহ্বায়ক সেক্রেটারি, আমি তাদেরকে বললাম ভাই দেখেন নির্বাচনে যে হয় হোক আমরা এখানে প্রভাব সৃষ্টি করবো, এই আমি সবাইকে নিয়ে কথা বলছি এর মধ্যে তারা তর্কতর্ক শুরু করছে, কি বলছে আমরা এখানে থাকবো, আমরা এই ওয়ার্ডে আমরা এখানে থাকবো না কেন? আমি বলে ওয়ার্ডের হোক যাই হোক, তারপর আমাকে বলছে আপনি আসছেন কেন? আমি বলবো আমি ক্যান্ডিডেট, আমাকে বলছেন আমি আসছি কেন, এটা কেমন কথা হলো? এবার আমি বললাম ভাই যে হয় হোক সুষ্ঠু নির্বাচন করতে হবে, এই কথা এর মধ্যে দিয়ে আমার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমি চিন্তা করতে পারি নাই যে কোনো উত্তেজনামূলক কোনো কথাও না, কোনো বক্তব্যও না, কিচ্ছু না, হঠাৎ করে আমার উপর আক্রমণ শুরু করছে। আক্রমণ করার পরে এখন আমি চিন্তা করছি আল্লাহ কী অবস্থা হয়, এই আমি আমার এই আক্রমণ অবস্থায় আমি আমার লোকজনকে বলছি আল্লাহর রাসূল তোমরা ফেরো, মারামারি করিও না। এই মোটামুটি সেখান থেকে আসছি, এখন আর কী বলবো বলেন, বলার কী আছে, এখন শুধু এতটুকুই বলবো যে নির্বাচন চলে যাক, যে আল্লাহ যেই রক্ত রাস্তার মধ্যে ঝরাইছে আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা থেকে না উঠায়। আমি কিছুক্ষণ আগে এই খবরটা পেয়েছি, এই এবং উনি আসছেন আমাকে জানিয়েছেন সকালে কয়েকটা জায়গায় আমাকে, উনি কিছু কিছুক্ষণ আগে বললেন দুই নম্বর ওয়ার্ডে সঙ্গে সঙ্গে আমরা একজন ডিসিকে পাঠিয়েছিলাম, কিন্তু তখন ততক্ষণ ওনার বের হয়ে আসছেন, উনি এখনও ডিসি ওই জায়গাটায় রয়েছে দুই নম্বর ওয়ার্ডে। এখন যে ঘটনাটা ঘটলো এটা আমার মানে আমার কি বলবো, আজকে আমাদের এক মাসের প্রায় অর্জনটা কিন্তু আমার কাছে অনেকটাই আমার কমে গেল বলে মনে হলো, কারণ তারা কিন্তু কালকেও আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে যে নির্বাচনে যে পরিবেশ, এত চমৎকার একটা পরিবেশ, আবার মানে তারা কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, প্রতিটা প্রার্থী অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো আমি শুনলাম সাবেরা খাতুনে, অলরেডি আমি টিম পাঠিয়েছি যারা যারা ওখানে জড়িত, সে যেই হোক না কেন, আমি শুধু আপনাকে অ্যাসিওর করতে, সে যেই হোক না কেন, যত বড় লোকই হোক না কেন, আমি সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো, এটা কারণ আমি এই অবস্থা কোনোভাবেই আমি বরদাস্ত করবো না। একজন প্রার্থীর গায়ে কারা হাত দিল, কী হাত দিল না এ দিল, এটা আমি বরদাস্ত করবো না। আর একই সঙ্গে আমি বলবো
যে আমাদের যে উনি আছেন, উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং জ্ঞানী মানুষ, আমার সঙ্গে প্রায় কথা হয়, উনি আমার এখানে আসেন, আমরা বিভিন্ন সময় আলোচনা করি। আজকের দিনটাতে যেন মানুষ, সাধারণ মানুষ আসছে, এইটা নিয়ে যেন আমার ওনাদের অনুসারীদের বলবেন যেন আজকে যেন কোনো রকম আর যেন কিছু না ঘটে। কেন আমার কাছে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে সকাল থেকেই আমি বলেছি ওনাকে, উনি জানেন না, ওরা বলেছেন যে ইউনিভার্সিটি ওদিক থেকে, ইউনিভার্সিটি ওই পাশে নাকি সকাল থেকে কিছু তার অনুসারীরা জমা হয়ে আছেন, উনি বলেছেন আমি জানি না, এবং উনি আমাকে কথা দিয়েছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি চলে যাবে। তো আজকের এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি আবার বলি, আমার দার্থিন করতে ঘোষণা করছি, সে যেই হোক না কেন, যত লোকই হোক না কেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার ধারণা খুব বেশি হলে 20-25 জনের বেশি হতে পারে না। এটা আজকে দেখেন, আমরা যখন অভিযোগ দিছিলাম ওই কেন্দ্রের মধ্যে, প্রায় দখলিয়ার প্রায় কেন্দ্রের মধ্যে একই অবস্থা দখল করে আসছে প্রায় কেন্দ্রের মধ্যে। তা আমি বিজিপিকে থামালাম, পুলিশ থামালাম, ম্যাজিস্ট্রেট থামালাম, যে ভাই অবস্থা দেখেন, সে আমাকে বলছে প্রিজাইডিং অফিসার না বললে ঠিক বলতে পারি না। তা আমি বললাম সিসি কে তো এই অভিযোগ আমি দিছিলাম যে একজনকে অনুরোধ করবো, আরেকজনকে অনুরোধ করবো, নির্বাচন শেষ হয়ে যাবে। আজকে তো আমাকে অ্যাসাল্টি করলো নির্বাচনী কেন্দ্রে। আমি বলি একটু নির্বাচনী কেন্দ্রের এই হচ্ছে যে আমাদের যেহেতু ইহাতে পরিষ্কারভাবে বলা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার আমাদের না ডাকবে আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারি না, এটা আপনারা জানেন। কারণ যেহেতু এখান থেকে পরিষ্কারভাবে এখন বলা আছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি কক্ষের ভিতরে বা বুথের ভিতরে ঢোকে তাহলে মনে করবে যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে, এটা কিন্তু ওনারাও জানেন আমরাও জানি। বাট উনি দুই জায়গায় গিয়েছেন, দুই জায়গায় কিন্তু কথা বলেছেন এবং ডেকেছেন ই করেছেন, কিন্তু সেই জায়গায় আমি সবচেয়ে কি যে আমি সবচেয়ে অবাক ই লাগলাম যে আমি কিন্তু আজকে 8টা 9টা 10টা কিন্তু কেন্দ্র করেছি, আমি কিন্তু ওনাদের লোকের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি, আমরা সব জায়গায় যাই, কোনো লোকের কথা বলেছি, সব লোকের কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, প্রতিটা জায়গায় কিন্তু আমি বিভাগীয় কমিশনার ডিসি সাহেব আমরা কিন্তু তিন জায়গায় তিনজনে গেছি, কয়েক মানে সকাল থেকে 8:30 থেকে শুরু করে আমরা 11:30 11:30 বিভিন্ন জায়গায় ঘুরেছি, ঘোরার পরে সব জায়গায় দুই পক্ষের কাছে কথা বলেছি এবং আপনারা জানেন অনেক সাথে বই দিয়েছি বলে বলেছে কেন খুব সুন্দর খুব চমৎকার ই হচ্ছে। ভোটকে প্রশ্নবিদ্ধ করলো কিনা আমি মানে এই মুহূর্তে ভোটে ওই করতে পারছি না, কারণ এটার ইফেক্ট ভোট কেন্দ্রে পড়ছে কিনা সেটা আমাকে দেখতে হবে আমাকে। কারণ মানে একটা জিনিস হলো এটা তো হয়েছে ভোটের বাইরে, ভোট কেন্দ্রের বাইরে, ওখান মানে একটা কেন্দ্রে যদি ওখানে যদি দেখা যায় যে না ভোট মানে ভোট কাস্টিং মোটামুটি হয়েছে যদি আমরা এই করি, সেই ক্ষেত্রে অবশ্যই মনে করি ওটা না। আমার কাছে বিষয় হচ্ছে যে একটা যে একজন প্রার্থীর গায়ে যদি হাত দেওয়া হয় এটা আমি মনে করি যে একটা বড় ধরনের অপরাধ যে করেছে, এটা মানে আমার মনে হয় সে জেনে মানে মানে জেনে বুঝেই করেছে, জেনে বুঝে করেছে এবং এই নির্বাচনকে একটা সুন্দর নির্বাচনকে প্রস্তুত করার জন্য করেছে, এটা আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়। আর একই সঙ্গে সঙ্গে আমি আপনাদের মাধ্যমে বলে রাখি উনি অত্যন্ত মানে ওনার সঙ্গে কিন্তু আমার অধিকাংশ লোকের পরিচিত ই হয়, আমি চাইবো যে এই যে এইটা নিয়ে আজকের দিনটাতে অন্তত আমরা সুন্দরভাবে পার করব তাদের, এবং আমি কথা দিচ্ছি ওনার সামনে কথা দিচ্ছি, অলরেডি আমার অ্যাডিশনাল ডিআইজি তাকে পাঠিয়েছি ওখানে, আমি ওখানে গিয়ে কারা কারা জড়িত তাদের সেই বললাম, যারা যারা জড়িত কারা করেছে আমি কিন্তু বের করে ফেলবো উইদিন 24 আওয়ার্স ভিতরে বের করে ফেলবো এবং তাদেরকে আমি আইনের আওতায় নিয়ে আসবো, এটা আমি কথা দিচ্ছি। কিন্তু এটা নিয়ে হুজুরকে আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন আপনারা যা যা অনুসারী আছে তাদেরকে একটু বোঝাবেন, কথা বলবেন, আপনার বৈশালকে একটু বোঝাবেন, আপনাদের যে আন্দোলন সংগ্রাম সেটা আপনার ইলেকশনের সঙ্গে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বরিশাল একটি অবৈধ ফ্যাসিস্ট সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, সেই ফ্যাসিস্ট সরকারের অধীনের একটি নির্বাচনে বিরোধী মতের কোনো প্রার্থী না থাকা সত্ত্বেও সেই জায়গায় যারা প্রার্থী ছিলেন তাদের আজকের একটি নির্বাচন হওয়ার কথা, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে আজকের ন্যাক্কারজনকভাবে অবৈধভাবে ইসলামী আন্দোলনের সম্মানিত ভাইস চেয়ারম্যান তথা নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপরে আক্রমণ করেছে অবৈধ ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকার। আমি শুরুতেই আপনাদেরকে একটি কথা ক্লিয়ার বলে দিতে চাই, দল মুফতি ফয়জুল করিম সাহেবের ইসলামী আন্দোলন, আমার দল সম্পূর্ণ ভিন্ন আরেকটি দল, কিন্তু একজন মানুষ হিসাবে কোনোভাবে কোনো অবস্থায় এইভাবে মেনে নেওয়া যায় না যে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যেটা করছে। আজকে তিনি একটি নির্বাচন করেছেন সেটা তার দলের ব্যাপার, তার নিজস্ব ব্যাপার, কিন্তু সেই ব্যক্তি তার ভোট বা তার নিজের ভোটারদেরকে ভোট দেওয়ার অধিকার তো তিনি জানতে চাইতে পারেন। আমি যতটুকু জেনেছি তিনি একটি কেন্দ্রে গিয়েছেন, তিনি সেখানে গিয়ে
জানতে চেয়েছেন যে আমার ভোটারের এখানে নিয়ম কানুন মেনে আপনারা ভোট দিবেন, আপনারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতারা এখানে কি করেন, আপনারা এখানে ভিতরে কেন ঢুকবেন, বা এখানে 200 গজের মধ্যে থেকে আপনি কেন ভোট চাবেন। এতটুকু কথা কিন্তু গত 14 বছর পর্যন্ত বিরোধী মতের সকল মানুষই বলছি আমরা। আমরা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করি নাই, আমার দল অংশগ্রহণ করে নাই, কিন্তু আমরা কিন্তু জাতিকে প্রত্যেকটি বিষয়ে সতর্ক করছি যে আজকের কি অবস্থাটা তারা তৈরি করছে। আজকের আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বরিশালে এই সামান্যতম একটি মেয়র ইলেকশন পর্যন্ত যারা সহ্য করতে পারে না, তারা বাংলাদেশে কিভাবে কোন অবস্থায় সুষ্ঠু নির্বাচন দেবে আপনি বলেন। আমি সবসময় বলি যে আমাদের আদর্শিক জায়গায় ভিন্ন থাকবে, কিন্তু আমাদের একটি জায়গায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে, সেটা হচ্ছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে। অবৈধ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আজকে চরমোনাইয়ের পীরের গায়ে হাত তুলেছে, তার সরকারের নেতাকর্মীরা আজকে চরমোনাইয়ের পীরের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করেছে, সরাসরি তাকে রক্তে রঞ্জিত করেছে, আমাকে ব্যথিত করেছে। চরমোনাইয়ের পীরের গুন্ডা বাহিনী গুন্ডা লীগ তোদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে বলে চাই, চরমোনাইয়ের পীর সাহেব আমার পীর নয়, আমার আমি তার মুরিদ নই, কিন্তু চরমোনাইয়ের পীরের এই রক্তের বদলা তোদেরকে দিতে হবে। চরমোনাইয়ের পীর সাহেবের মানে বিন্দুমাত্র সামান্যতম ওর শরীরের একটি পশমের যোগ্যতা ওই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ গুন্ডা বাহিনীর একজন আর নেই, একজন আর নেই। তোমরা কারা, তোমরা কারা নব্য আওয়ামী লীগ যারা আজকের এই বরিশালের রক্তে রঞ্জিত করেছো? বরিশালে সামান্য তুমি হাত পাখা কিংবা তাদের প্রার্থীকে তুমি একটু সামান্য মেনে নিতে পারো নাই, তুমি তাকে ভোটটা সুষ্ঠু মতো দিতে পারো নাই, এত ভয় কেন? এত উন্নয়ন করেছ, পদ্মা সেতুর গল্প শুনিয়েছ না সারা দিন, তো সারা গত কয়েকদিন পর্যন্ত স্কুল কলেজ এমনকি ছোট্ট ছোট্ট স্কুলের শিশুমণিদের কলেজ স্কুলগুলোতে ঢুকে ঢুকে তোমরা লিফলেট বিতরণ করে ভোট চেয়েছ, তোমরা তো মানবাধিকার লঙ্ঘন করেছ, তোমরা তো শিশুদের অধিকার লঙ্ঘন করেছ, শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত করেছ, তারপরেও তোমাদের ভোট পাওয়ার এত মানে তোমাদের কোনো আস্থা নেই জনগণের উপরে? তো তোমাদেরকে যদি জনগণ ভোট না দেয় সেটার জন্য খেসারত কেন আজকের চরমোনাইয়ের পীর সাহেবের উপরে তুমি আক্রমণ করবা? এই আক্রমণকে যারা সমর্থন করবেন তারাও কখনো নিজের কাছে প্রশ্ন করবেন, আমি কোন ব্যক্তির, সে আমার মতের ভিন্ন হলেও আমি স্পষ্ট ভাষায় আমি সবসময় যে কথাটা বলতে চাই, আক্রমণের তীব্র নিন্দা জানাই। চরমোনাইয়ের পীর সাহেব নির্বাচনে গিয়েছে কি যায় নাই সে ভিন্ন বিতর্ক, সে নিয়ে আমি আপনার আজকের আপনাদের সামনে উপস্থিত হইনি, কিন্তু আজকের আওয়ামী লীগ তার উপরে যে জুলুম করেছে, নির্যাতন করেছে, এর তীব্র নিন্দা জানানো হচ্ছে বাংলাদেশের সকল গণতন্ত্রময় মানুষের কর্তব্য এবং দায়িত্ব। একটি জায়গায় ভোট হতে পারবে না, একটি জায়গায় ভোট সেন্টারে তিনি গিয়ে ভোট চাইতে পারবেন না? তিনি কি বাংলাদেশে ভেসে এসেছেন? চরমোনাইয়ের পীর সাহেবের কি ব্যাকগ্রাউন্ড নেই বাংলাদেশে? এই পীর সাহেবের সমগ্র বাংলাদেশে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঐতিহ্য রয়েছে, তার উপরে এই আক্রমণ, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন আলেমের উপরে আক্রমণ করেছেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি বিদেশে থাকার কারণে, আমি এই টাইমিং এর কারণে আপনাদের সাথে আপনাদের সেই আক্রমণের সরাসরি টাইমটি তো দেখতে পারিনি, কিন্তু আমি ওঠার সাথে সাথে, দেখার সাথে সাথে আমি আজকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি শুধু মানবিকতার দায়ে, যা আজ কতটা অমানসিক অমানবিক হয়ে গিয়েছে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ, কতটা পশুতে পরিণত হয়েছে, কতটা দুষ্ট চক্রে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, ভাবতে পারেন কখনো কোত্থেকে কোন ড্রেন থেকে উঠে আসা, রাস্তাঘাটের কোত্থেকে কোন জায়গা থেকে উঠে আসা, যাদের কোনো নিজেদের পরিচয় নাই, মানে কি ভাষায় গালি দেবো আমি বলতে পারতেছি না, যখন আমি দেখেছি চরমোনাইয়ের পীরের ঘাড় রক্তে রঞ্জিত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, আপনারা রক্তে রঞ্জিত হয়েছে সেই ভিডিও দেখেছেন নিশ্চয়ই, আপনারা এই ভিডিওটা দেখেছেন, এটা কোনো মানুষ সহ্য করতে পারে? কোনো মানুষ সহ্য করতে পারে? সে যদি মানুষ হয়, চরমোনাইয়ের পীর ভেরে ভেসে আসে নাই যে চরমোনাইয়ের পীরকে তুমি যা ইচ্ছা তাই সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে করবা, এটা কোনোভাবে হতে পারে না। চরমোনাইয়ের পীর নির্বাচনে গিয়েছে, আজকের এই নির্বাচনের যাওয়া না যাওয়ার ভিন্ন হিসাব রয়েছে, কিন্তু এই নির্বাচনে গিয়ে তো এখন দেখো যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তোমরা কি করেছো পীর সাহেবের উপরে। Thank you.
আপনাদেরকে আমি কি ভাষায় প্রতিবাদ করব আমি জানি না। অনেকেই আমাকে বলেন যে আমি অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যাই। আমি সত্যি আপ্লুত হয়েছি। একজন আলেমের ঘাড়ের উপরে রক্ত দেখে আমি সহ্য করতে পারিনি। কত বড় জাহেল! আপনার সাথে আবারও বলছি, করজোড় অনুরোধ করে বলছি, আপনি কোন আদর্শের কোন মতের সেটা আমি দেখতে চাই না, কিন্তু একজন চর্মনের পীর, তিনি রাস্তা থেকে ভেসে আসা কোনো সাধারণ নাগরিক নয়, তার উপরে এই আক্রমণ, একজন আলেমের উপরে আক্রমণ, একজন টুপিওয়ালা দাড়িওয়ালার উপরে আক্রমণ, এটা কোনোভাবে সহ্য করা যায় না। এই আক্রমণ হচ্ছে জাহেলের পরিচয়, এই আক্রমণ হচ্ছে তাদের জ্ঞানের মধ্যে, পরিধির মধ্যে সমস্যা আছে। আপনি রাজনীতি করবেন, আপনার সাথে আমার বাকযুদ্ধ হবে, আপনার সাথে আমার টকশো হবে, আপনার সাথে আমার ভোটের অধিকার নিয়ে লড়াই হবে, আমরা একে অপরে ভিন্ন জায়গায় আমরা কথা বলবো, কিন্তু এভাবে আক্রমণ করা কোনোভাবে মেনে নিতে পারি না, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। যতদিন রক্ত আমার আছে শরীরে, ততদিন বাংলাদেশের যে কোনো মজলুম মানুষের পক্ষে আমি কথা বলবো। মজলুম মানুষ তিনি আমার শত্রু করে আমাকে যদি জীবনভর গালি দেয়, আমাকে যদি জীবনভর সে পছন্দ নাও করে, তারপরেও আমি মজলুমের পক্ষে কথা বলতে দাঁড়াতেই হবে। কি অপরাধ করেছে আপনারা বলেন, আজকে যারা লাইভে উপস্থিত লাইভটা দেখেছেন, তার কি অপরাধ হয়েছে চর্মনের পীরের এই এই যে তিনি ওখানে গিয়েছেন আর বলেছেন, তিনি আপনি ভোট, তিনি কি সাধারণ সেখানে একজন প্রার্থী হিসেবে যাবে না? তিনি কি কাউকে গুলি করেছে? তিনি কি কাউকে হত্যা করেছে? তিনি কি কাউকে নিজ ইচ্ছায় গিয়ে ওখানে চর্মনের পীর সরাসরি গিয়ে কি কোনো কথা বলে কাউকে আক্রমণ করেছে বলেন? কিন্তু এই টাকা খাওয়া ভাড়ায় আনা লোকগুলো আজকে চর্মনের পীরের উপরে আক্রমণ করলেন। আমার বিশ্বাস ওরা পাও ধরতে যাবে, ওরা মাপ চাইতে যাবে, কিন্তু এই মাপ কোনোদিন লাভ হবে না। দুনিয়া আখেরাতের দুটোকেই ধ্বংস করলো। কারণ হচ্ছে অবশ্যই তিনি একজন মজলুম মানুষ, তিনি একজন প্রার্থী, তিনি মজলুম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলুম প্রার্থীদেরকে আপনারা দেখছেন, আজ কি হচ্ছে তাদের উপরে। দর্শক মন্ডলী, আমরা তো সৈয়দ ফয়জুল করিমের বক্তব্য শুনেছি, এমনকি এই সম্পর্কে ডক্টর ফয়জুল হক ভাই যে বক্তব্য দিয়েছে কঠিন কিছু কথা বলেছে। আসলে কি একজন আলেমকে এভাবে মারা ঠিক হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কাজগুলো করতেছে একদম ঠিক করতেছে না, কারণ সে একজন আলেম, এটা মনে রাখতে হবে। একজন আলেমকে এভাবে যে মারধর করতে হবে এটা কোনো কথা না ভাই, সে নির্বাচনে গেছে, এটার জন্য তার উপরে হামলা করতে হবে। আমি দেখেছি একটা ভিডিওর ভিতরে যে তাকে এমনটাই মারধর করেছে, তার মুখ থেকে ব্লাড ঝরতে আসছে, এই বিষয়টা আমি কিন্তু দেখেছি নিজেই। তো বন্ধুরা, যাই হোক বন্ধুরা, এই ভিডিও জুড়ে যে তথ্যগুলো পেলেন, আমরা সৈয়দ ফয়জুল করিমের মুখ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনেছি, তার উপরে কিভাবে হামলা করেছে, এমনকি ডক্টর ফয়জুল হক ভাই অনেক তথ্য দিয়েছে। বন্ধুরা, এই ভিডিওর প্রসঙ্গে যা বলার আপনারা অবশ্যই বলতে পারেন, নিজের কমেন্ট বক্স ফাঁকা আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এত সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।